পুরসভার পিএসএর চেয়ারপারসন হলেন বিরোধী বাম দলের নেতা। বাম কাউন্সিলর মধুচন্দ্র দেব সোমবার সকালে সোমবার থেকে কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন হলেন। কমিটিতে সংখ্যাগরিষ্ঠ হয়েও তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা সর্বসম্মতভাবে সিপিআই কাউন্সিলরকে চেয়ারপারসন করলেন। কলকাতা পুরসভার রীতি অনুযায়ী এ এক অনন্য নজির। কলকাতা পুরসভার বর্তমান পুর বোর্ডের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হলেন 92 নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুচন্দ্র দেব। সোমবার পিএসসির প্রথম বৈঠক থেকেই তাকে এই পদে নির্বাচন করেছেন বাকি সদস্যরা। কলকাতা পুরসভা চেয়ারপারসন মালা রায়ের নেতৃত্বে বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির 7 সদস্য, এর মধ্যে 5 জন তৃণমূল কংগ্রেসের এবং 1 জন বাম কাউন্সিলর, আরেকজন কংগ্রেস কাউন্সিলর। বিরোধী দল থেকে চেয়ারম্যান হওয়ায় রীতি। পিএসসি চেয়ারম্যান হলেন 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুচন্দ্র দেব। তার নাম প্রস্তাব করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। একদিকে যখন বিধানসভায় পিএসসির থেকে পদত্যাগ মুকুল রায়, ঠিক সেই সময় কলকাতা পৌর সংস্থার নতুন পিএসসির চেয়ারম্যান বাম কাউন্সিলর মধুচন্দ্র দেব। নিয়ম অনুযায়ী 7 জন আমাদের মেম্বার, আমার প্রস্তাবক ছিলেন অরূপ চক্রবর্তী এবং জানিয়েছেন প্রত্যেকেই সমর্থন করেছেন আরও 6 জন মেম্বার। সুতরাং আজকে এই অ্যাকাউন্টস কমিটি, আগামী দিন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা কর্পোরেশনের স্বার্থে কাজ করবে এবং আমাদের যে প্রসিডিওর আছে অ্যাকাউন্টসের, যেমন যা নিয়ম বিধি মেনে এখানে পরিচালিত হবে।